বন্ধুরা, আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন বিভিন্ন রকম জীবজন্তু নিয়ে ভিডিও নিয়ে চলে আসিছি। সেরকম ইন্টারনেট থেকে লেটেস্ট কারেন্ট আপডেটগুলোকে আমি প্রাধান্য দিয়ে তথ্যগুলো কালেকশন করে নিয়ে এসেছি। সেগুলো সত্যি ভিডিও সুন্দর হতে চলেছে এবং আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা ফ্রি অফ কস্ট লাইক দিতে বলবেন না, যাতে করে আপনার একটা ছোট্ট মন্তব্য আর একটা ফ্রি অফ কস্ট লাইক আমাকে একটা দারুণ উৎসাহ যোগায়। সেরকম বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করব সেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করেছেন। এক একটা দেশের এক একটা জাতীয় পাখি, জাতীয় পশু রয়েছে। সেই রকম ভারতের জাতীয় পশু যেরকম বাঘ, সেরকম জাতীয় পশু কিন্তু ময়ূর, পাখি ময়ূর। সেই রকম কিন্তু এই জাতীয় পাখি বিভিন্ন দেশে বিভিন্ন রকম। সব দেশের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুধু আপনি কমেন্ট সেকশনে যদি লিখেন যে হ্যাঁ আমরা আরও অন্যান্য দেশের জাতীয় পাখি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাহলে আমি সেগুলো তথ্য সংগ্রহ করে পরবর্তী ভিডিওতে আপনার কাছে বিস্তারিত তথ্য নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুতরাং বন্ধু, আজকের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি কালেকশন করে নিয়েছি সেটার নাম ময়ূর। এই ময়ূর পাখি সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। তার আগে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে অল করে দেবেন, যাতে করে প্রত্যেক দিন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আসি সেই রকম সময় মতো কিন্তু আপনি নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন তথ্যের একটা দারুণ ইন্টারেস্টিং তথ্যগুলো আপনি পেতে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে এই ময়ূর পাখি সম্পর্কে যেটা আলোচনা করতে যাব, সেরকম মানুষের মধ্যে অনেক ভুলভ্রান্তি তথ্যগুলো রয়েছে। যেরকম ময়ূর পাখিরা কোনোদিন শারীরিক সম্পর্ক বা যৌন মিলন করে না এবং প্রজননের জন্য তাদের কোনো রকমের কোনো সিস্টেমই নেই। হতে পারে পুরুষ ময়ূর পাখি অদূরে কান্না কাঁদলে সে কান্নার চোখের জলটা মহিলা যে মেয়ে ময়ূর পাখিটা পান করে গর্ভধারণ করে। এগুলো সব সম্পূর্ণ ভুল তথ্য। সেগুলো প্রমাণ করার জন্য সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো আজকে সংরক্ষণ করে নিয়ে এসেছি। সেরকম আপনারা মন দিয়ে শুনলে কিন্তু বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ময়ূর পাখির গড় আয়ু বিশেষ করে 12 থেকে 15 বছর হয়, এর বেশি কিন্তু তাদের আয়ু হয় না। পোষা ময়ূরের ক্ষেত্রে মানে আপনি সরকারি অনুমতি নিয়ে বাড়িঘরেও যে ময়ূরটা পালন করতে পারেন, সেই ক্ষেত্রে পোষা ময়ূরের ক্ষেত্রে নিয়মিত গম ধান সহ দানাজাতীয় শস্য এবং সবজি বীজ ইত্যাদি খেতে দিতে হয়। পেঁপে তরমুজ সহ অন্যান্য পাকা ফল ও ময়ূরের প্রিয় খাদ্য। খোলা জায়গায় ময়ূর পালন করলে উড়ে পালাবে, সুতরাং আপার ছোট খাঁচা হলে আবার এরা বড় শরীরের কারণে চলাফেরা উড়া বা দানা মেলা সেগুলো করতে পারবে না, সেক্ষেত্রে বড় মাপের খাঁচা তৈরি করার কোনো দরকার রয়েছে। তো ময়ূর পাখি যখন পেখম মেলে নাচে তখন 8 ফুট জায়গার প্রয়োজন লাগে। সেই জন্য যখনই তৈরি করবেন একটা বড় সড়ো প্রয়োজনের থেকে একটু বেশি বড় তৈরি করতে হবে, যার ফলে সে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে। খাঁচায় পালন করার জন্য একটা ময়ূরের জন্য বিশেষ করে লম্বায় এবং চৌড়ায় 10 ফুট বাই 10 ফুট করে ময়ূর, যার ফলে সুস্থ শরীরে সুন্দরভাবে থাকবে এবং প্রজননের সময় 24টি ডিম পারে। কিন্তু বড় বড় ডিম হওয়ার কারণে এক মাসে যে বাচ্চাটা ফুটে তার মধ্যে থেকে 17টা বাচ্চা ফুটে এবং বাকিগুলো ফুটে না, যার কারণটা হচ্ছে ময়ূরের সীমিত শরীরটা ওই ডিমগুলোকে নিয়মিত তা দিয়ে ডাকা দিতে পারে না, যার ফলে ডিমটা গরম না হওয়ার কারণে বাচ্চা ঠিকমতোভাবে ফুটে না, যার কারণে অর্ধেক বাচ্চা ফুটে তো আর অর্ধেক ডিম নষ্ট হয়ে যায়। তাই সরকারি অনুমতি নিয়ে আপনি খামারে এই ময়ূর পাখিকে পালন করতে পারেন। আজকাল ময়ূর পাখি পালনে আপনি কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, যার জন্য কিন্তু আপনার সরকারের অনুমতি বাধ্যতামূলক এবং এই প্রচুর পরিমাণে মুনাফা আয়ের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। যার ফলে পাড়ার কোনো একটা বেকার ছেলে যে চাকরি বাকরি করে না, এইরকম মানুষকে আপনার সহায়তায় করে নিয়ে আপনি একটা ছোটোখাটো খামার তৈরি করে সেখান থেকে নিয়ম মেনে
কঠোর পরিশ্রম করে যদি আপনি খামার তৈরি করেন খুব অল্প সময়ে কিন্তু আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। বন্ধুরা সেরকম আমার ভিডিওর ঠিক নিচে দেখুন মাঝামাঝি ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টিপলেই আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার সোশ্যাল সাইটের লিঙ্কগুলোও পাবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো গুরুত্বপূর্ণ সোশ্যাল সাইটের লিঙ্কগুলো কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। এবং আমি আমার জীবনে যে 150-200 যে ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওই ডেসক্রিপশন বক্সে ওই 3টে ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিওকে চালু করে যদি দেখে ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো যে শেয়ার বাটনটা রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও আপনার মতো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 উপযুক্ত সময় মতো কিন্তু আপনি ভিডিওগুলো পেতে শুরু করবেন, যার ফলে কিন্তু আপনি উপকৃত হবেন। এবং ভিডিও পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবেন না এবং ছোট্ট করে আপনার মন্তব্য, এতক্ষণ ভিডিও দেখে আপনি কি জানলেন বা আমার সম্পর্কে আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে আমার ভুলগুলো শুধরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বিশেষ করে আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি। সুতরাং বন্ধুরা আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন, আপনাদের সহযোগিতায় আমি যদি খুব অল্প সময়ের মধ্যে গ্রো করতে পারি তাহলে গেমে ঘুমিয়ে আর ভিডিও বানাতে হবে না, আপনারাও ঘাম শরীরের এই বিটকানো ভিডিওগুলো দেখতে হবে না। আপনারা সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি তাহলে আমার অল্প চ্যানেলটা যেই গ্রো হবে তো ইউটিউব থেকে অনেক টাকা আমি উপার্জন করার পর আমি সেখান থেকে আপনাদের সুবিধার্থে এয়ার কন্ডিশন মেশিন কিনে একটা আবদ্ধ ঘরের মধ্যে যখন আমি ভিডিও করব তখন এইরকম পাশের কাছর ঘন্টাগুলো আওয়াজগুলো আসবে না। এবং আমি যেহেতু ঠান্ডা ঘরের মধ্যে ভিডিও করব সুতরাং আমার এই গ্রামের সমস্যাগুলো হবে না এবং আপনারাও সুন্দর একটা স্বতঃস্ফূর্ত ভিডিওগুলো পাবেন। এবং আমি যখন আর্থিক ছোটোখাটো উপার্জনের সক্ষম হব সেই ক্ষেত্রে কিন্তু এই আপনারা কাইন্ড মাস্টারের এই লোগোগুলোও কিন্তু আর দেখতে পাবেন না, যেহেতু আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে এই লোগোটা সরিয়ে ফেললে ভিডিও আরও দেখতে সুন্দর হবে এবং ডিজিটাল কোয়ালিটি ভিডিওগুলো নিয়ে আসবো। বন্ধুরা তাহলে বেশি বাজে কথা কম বলে একটু কাজের কথাটা বেশি করে বলার জন্য চেষ্টা করি। এবং ভিডিওর শেষে আর 2টো পয়েন্ট বাকি রয়েছে, ওই 2টো পয়েন্ট বিস্তারিত ইম্পর্টেন্ট এবং সেগুলো আলোচনা করে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি। চলুন তাহলে জেনে যাওয়া যাক, ময়ূর পাখির মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা হালাল। আশা করা যাচ্ছে এক সময়ে হয়তো সর্বত্র প্রচলিত হবে, সবাই খাবে, তাতে পালনে আর্থিক মুনাফা অর্জনে আরও সহজ হবে, বেকারত্ব দূর হবে, গরিবতা দূর হবে। মাছ ধরার শিপের সাথে ময়ূরের পালকে ব্যবহার করতেও দেখা যায়, সুতরাং ময়ূরের পালক দিয়ে তৈরি গহনা, ভ্যানিটি ব্যাগ এবং টেবিল ম্যাট, ওয়াল ম্যাট সহ সত্যি সুন্দর ময়ূর পাখির এই পায়ের চামড়া দিয়ে যে গড়ির বেল্ট তৈরি হয় সেগুলো খুব টেকসই হয় এবং খুব সুন্দর মজবুতও হয়। সাধারণ ময়ূর নীল, সবুজ এবং সাদা রঙেরও হয়ে থাকে এবং নীল জাতের ময়ূর সহজা পুষ মানে এদের গলা, দড়ি বা গার নীল রঙের এবং দেখতে অপূর্ব লাগে। বিশেষ করে তাদের দৈর্ঘ্যে 130 থেকে 150 সেন্টিমিটার এবং পেখমের সম্পূর্ণ দৈর্ঘ্যে যদি লম্বায় মাপা যায় তাহলে 300 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এবং বর্তমানে ময়ূরের সঙ্গমের একটা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ময়ূরীকে চুম্বন করে অন্যান্য পাখির মতোই ময়ূরীর পিঠে চেপে বীর্য ডালে। এতদিন আমরা জানতাম যে পুরুষ ময়ূর পাখির কান্নার চোখের জলটা খেয়ে মহিলা ময়ূর পাখি প্রজননে তাদের গর্ভ ধারণ করে, কিন্তু এইগুলো সম্পূর্ণ মিথ্যা। ইদানিংকালে ভিডিও ভাইরালের মাধ্যমে বারবার দেখা গেছে যে ময়ূর ময়ূরের মধ্যে যৌনমিলন সম্পূর্ণ একটা বাধ্যতামূলক এবং এইভাবেই তারা গর্ভ ধারণ করে। অন্যান্য দিনে এই সবগুলো সচরাচর দেখা না যাওয়ার ফলে মানুষ সম্পূর্ণরূপে বিশ্বাস করে নিয়েছেন যে এইরকম কথাটা কিন্তু এটা সত্যি নয়। এবং ইদানিংকালে যে ভাইরাল ভিডিওর মাধ্যমে লক্ষ লক্ষ পরিমাণে যে ছড়িয়ে পড়ছে সেখানটার মাধ্যমে কিন্তু হুবহু জানতে পারা গেছে যে এরকম কোনো ব্যাপার নেই। বন্ধুরা আমার ভিডিওর মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে, এই ভুলভ্রান্তিগুলোকে আমি আমাকে শুধরানোর জন্য একটু সুযোগ করে দেওয়ার জন্য
আপনি কমেন্ট সেকশনে আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন এবং আপনার ব্যক্তিগত মতামত যে ভবিষ্যতে আমার তরফ থেকে কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানালে পরে আমি সেই অনুসারে আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি ভিডিও বানাবো এবং আপনার কমেন্টের আশা ভরসা রেখে আপনি এইরকম ভালো ভালো ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।